দেখে নেব খেলার সময় শিরোনাম। বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধান নিয়ে সুর পাল্টালো বিসিবির তদন্ত কমিটি, কাউকে দোষী নয় বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিতে চায় বোর্ড। বিপিএল এর উইকেট হবে বিশ্বকাপের সঙ্গে মিল রেখে, নতুন বছরের ব্যস্ত সূচি সামাল দিতে ভাড়া করা ভেনুতে ঘরোয়া ক্রিকেট ম্যাচ আয়োজনের পরিকল্পনা। বছর জুড়ে ভালো পারফরমেন্সের সুখবর পেলেন মারুফা, আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে বাংলাদেশের এই পেসার, বোনাস পেল যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা। কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার 55 রানের অল আউট ছাপিয়ে আলোচনায় ভারত, প্রথম ইনিংসে 0 রানে শেষ 6 উইকেট, হারিয়ে লজ্জার রেকর্ড টিম ইন্ডিয়ার। এবং লা লিগায় জয় দিয়ে নতুন বছর শুরুর লক্ষ্য রিয়ালের, কিছুক্ষণ পর মায়োর্কার বিপক্ষে লড়াই, উঠতে থাকা জিরোনার প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত ক্রিকেটের খবর। বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধান নিয়ে এবার সুর পাল্টালো তদন্ত কমিটি, কাউকে দোষী নয় বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী আসরে ভালো করার অনুপ্রেরণা খোঁজাটাই মূল লক্ষ্য বলে দাবি কমিটির সদস্যদের। এদিকে মাস তিনেক পেরিয়ে গেলেও এখনও দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে বসা হয়নি এই কমিটির। নিউজিল্যান্ড সিরিজে এক ওয়ানডে আর টি টোয়েন্টি জয়ের পর ভারত বিশ্বকাপের ব্যর্থতা অনেকটাই আড়ালে। কিছুদিন ক্রিকেট পাড়া গরম করে বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত তদন্ত কমিটির তৎপরতাও দিন দিন কমছে। নেদারল্যান্ডসের কাছে হারসহ পুরোপুরি ব্যর্থ এক বিশ্বকাপ মিশন শেষে বিসিবি কর্তারা প্রতিশ্রুতি দিয়েছিল কঠোর পদক্ষেপ গ্রহণের। ক্রিকেটার কোচ কিংবা নির্বাচকদের সঙ্গে দফায় দফায় বৈঠক প্রতিদিনই আসত সংবাদ শিরোনামে, তবে এবার ভিন্ন সুর তদন্ত কমিটির কণ্ঠে। ব্যর্থতার কারণ অনুসন্ধান শেষে কারো বিরুদ্ধে ব্যবস্থা নয় বরং শিখতে চাচ্ছে এই তিন সদস্যের কমিটি। আমাদের থেকে তো কোনো রেজাল্ট নেই, আমাদের যে ব্যর্থতার থেকে যদি আমাদের কিছু শিক্ষণীয় থাকে ফাইন্ডিং, সেটা আমরা বোর্ডে আমাদেরকে দিতে বলা হয়েছে, আমরা পরবর্তী যখন বোর্ড মিটিং হবে সেটাতেই আমরা উপস্থাপন করব। গত 29 নভেম্বর তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছিল বিসিবি, এরপর নানান সময়ে আলোচনা বৈঠক করা হয়েছে জবাবদিহিতাও, তবে এখনও এই তদন্ত কমিটি দেখা পায়নি দলের অধিনায়ক এবং অন্যতম নীতি নির্ধারক সাকিব আল হাসানের। আদৌ এই অলরাউন্ডারের কাছে ব্যাখ্যা জানার সুযোগ হবে কিনা সেটাও অনিশ্চিত। বেশ কিছু খেলোয়াড় এবং ব্যক্তিত্ব এখনও অন্যান্য কাজে ব্যস্ত রয়েছে। অতীতেও বিভিন্ন টুর্নামেন্টের ব্যর্থতা খুঁজতে তদন্ত কমিটি গঠনের নজির রয়েছে বিসিবির, তবে দিন শেষে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখার সুযোগ হয়নি টাইগার ক্রিকেট ভক্তদের। এবারও এই কমিটির অনুসন্ধান আলোর মুখ দেখবে কি না সে ব্যাপারে সন্দেহ প্রকট হচ্ছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরের ব্যস্ত সূচি সামলাতে নতুন ভেন্যু ভাড়া করতে যাচ্ছে বিসিবি। ব্যক্তি মালিকানাধীন এসব ভেন্যুতে ঘরোয়া ক্রিকেট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিপিএলে বাউন্সি উইকেট করতে নির্দেশনা দেওয়া হয়েছে গ্রাউন্ডস কমিটির পক্ষ থেকে। আর নিউজিল্যান্ড সিরিজে পাওয়া ডিমেরিট পয়েন্ট নিয়ে আইসিসির কাছে আপিল করেছে বোর্ড, জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। সময়ের সঙ্গে ব্যস্ততা বাড়ছে আন্তর্জাতিক ক্রিকেটে, কেবল পুরুষ নয় নারী ক্রিকেটও হাঁটছে একই পথে, পাশাপাশি ঘরোয়া ক্রিকেট। সব মিলিয়ে কঠিন সময় বিসিবি গ্রাউন্ডস কমিটির জন্যেও। আপাতত তাই ভেন্যু ভাড়া করার বিকল্প নেই দেশের সবচেয়ে ধনী এই ক্রিকেট বোর্ডের, যেখানে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বেশ কিছু ভেন্যু আইডেন্টিফাই করেছি যেগুলো প্রাইভেটলি ওন, বিসিবি তরফ থেকে সেই ভেন্যুগুলো আমরা ভাড়া নিয়ে আমরা এবার কিছু খেলা পরিচালনা করতে হবে, কারণ এটা না করলে আমাদের যে পরিমাণ খেলা আছে বিসিবির কাছে সেই পরিমাণ মাঠ নেই। ব্যস্ততার ছাপ স্পষ্ট মিরপুরেও। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে যেখানে মন্থর উইকেটে খেলা হয়নি 179 ওভারও, আইসিসির পক্ষ থেকে জুটেছে ডিমেরিট পয়েন্ট। অবশ্য বিসিবির দাবি উইকেটের এমন আচরণে দায়ী বৈরি আবহাওয়া। খেলার দুদিন আগের থেকে বৃষ্টি এবং খেলা চলাকালীন অবস্থায় আপনি দেখেছেন যে আমরা কোনো সানলাইট পাইনি, যে কারণে উইকেট প্রিপারেশন বিঘ্নিত হয়েছে এবং সেই জন্যই আমি ডিসঅ্যাপয়েন্টেড যে আমাদেরকে
এই কন্ডিশনগুলোকে কনসিডার করা হয়নি অ্যাট দ্যাট স্টেজ। এদিকে কদিন বাদেই উদ্বোধনের অপেক্ষায় বিপিএল, এবারে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্পোর্টিং উইকেট তৈরির পরিকল্পনা গ্রাউন্ডস কমিটির। প্রচেষ্টা থাকবে যে আমরা ভালো উইকেট যেটা আগামী বিশ্বকাপের সাথে সমতুল্য রেখে করার চেষ্টা করবে, সেটাই তাদেরকে বলা হয়েছে, যাতে আমাদের ব্যাটসম্যান যারা খেলবে তারা যেন একটা বিশ্বকাপের জন্য একটা প্রস্তুতি হিসাবে এই টুর্নামেন্টকে ব্যবহার করতে পারে। 19 নভেম্বর পর্দা উঠবে বিপিএল এর এবারের আসরের। বরাবরের মতো এবারও টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচের ভেন্যু মিরপুরের হোম অফ ক্রিকেট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিতর্ক আর সমালোচনা যেন একই সূত্রে গাঁথা বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তবে পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার দারুণ কিছু লক্ষ্য বন্দরনগরীর দলটির। যে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে কোচিং স্টাফ সহ পুরো ম্যানেজমেন্টে, হেড কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ তুষার ইমরানের কাঁধে। 12 জানুয়ারি দেশীয়দের নিয়ে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে চ্যালেঞ্জার্স, যাদের জার্সিতে দেখা যেতে পারে প্রোটিয়া সুপারস্টার কুইন্টন ডি ককে। কখনো দেনা পাওনা ইস্যুতে গড়ি মসি, কখনো ক্রিকেটারদের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্ব, বাদ চায়নি কোচ কিংবা বিদেশি খেলোয়াড়রা। বিতর্কের অপর নাম যেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাঠের ক্রিকেটে না হলেও সমালোচনায় বিপিএল এর আলোচিত ফ্র্যাঞ্চাইজি বন্দরনগরীর দলটি। কিন্তু কেন, খোঁজ নিয়ে জানা গেছে এতদিন সর্ষের মাঝেই ছিল ভূত। তবে এবার নিজেদের ইমেজ ফেরাতে বদলে ফেলা হয়েছে পূর্বের গোটা ম্যানেজমেন্ট। তাই তো শুধু মাঠের ক্রিকেটই নয়, আসন্ন বিপিএল ফ্র্যাঞ্চাইজিটির কাছে বদনাম ঘোচানোরও। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আসলে এই বছর আমি তো নতুন দায়িত্ব পেয়েছি, লাস্ট 3-4 বছরে যারাই ম্যানেজমেন্টে ছিল, আমরা একটা সম্পূর্ণ নতুন সেট আপে আমরা টিমটা স্টার্ট করেছি। যে জিনিসগুলো নিয়ে আমরা বিতর্ক হয়েছে বা যে জিনিসগুলো নিয়ে নিউজ হয়েছে, প্লেয়ার পেমেন্ট হোক বা প্লেয়ারদের সাথে অন্য যে কোনো ইস্যু নিয়ে হোক, সেগুলো থেকে আমরা ওভারকাম করার জন্য এবার নতুন সেটআপ, নতুন ম্যানেজমেন্ট আমরা কাজ করছি। ড্রাফট থেকে মাঝারি মানের দল গড়লেও তানজিদ তামিম, জিয়া, নিহাদুজ্জামান, কুশল মেন্ডিস, আব্দুল্লাহ শফিক, কার্টিস ক্যাম্পারদের নিয়ে যে কাউকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চ্যালেঞ্জার্স। শক্তি বাড়াতে কথা চলছে কুইন্টন ডিককের সঙ্গেও। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অলওয়েজ লোকাল প্লেয়ার, ইয়াং অ্যান্ড নিউ প্লেয়ারদেরকে প্রমোট করে, সো সেম কাজটি করেছি প্রতি বছরের মতো। এই বছর প্রথম আমরা পুরো কোচিং প্যানেলটি বাংলাদেশে দিয়েছি। এটার সবচেয়ে বড় একটা রিজন বলতে পারেন কমিউনিকেশন। আমরা মিক্স করেছি সব জায়গা থেকে, শ্রীলঙ্কা থেকে আছে, পাকিস্তান থেকে আছে, ইংল্যান্ড থেকে আছে, সব দেশ থেকে আমাদের প্লেয়ার আছে। ওভারঅল কোচ কেউ চলে গেলে ব্যালেন্সটা থাকবে, মানে একদম খালি হয়ে যাবে না, হয়তো বা একজন দুজন চলে গেলে আবার একজন দুজন চলে আসবে। আমরা বেশ কিছু ফরেন প্লেয়ারের সাথে কথা বলছি, যেমন কুইন্টন ডিককের সাথে কথা হচ্ছে আমাদের সাথে, আমার সাথে ফিলিপ সল্টের এজেন্টের সাথে কথা হচ্ছে, হোপফুলি আমরা ভালো কিছু প্লেয়ারদের আমরাকে পাবো। 12 জানুয়ারি দেশি ক্রিকেটারদের নিয়ে বিপিএল এর মাঠের অনুশীলন শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি, আর 17 তারিখের মধ্যে যোগ দেবেন বিদেশি ক্রিকেটাররাও। ফরেন প্লেয়ারদের একটা লিমিটেড টাইম দেওয়া থাকে, সেই তার আগে তাদের শিডিউল মেলানো যায় না। আমাদের লোকাল প্লেয়ারদেরকে নিয়ে আমাদের একটা কন্ডিশনিং ক্যাম্প করার প্ল্যান আছে, সেটা আমরা 12 তারিখ থেকে স্টার্ট করতে যাচ্ছি। যদি হোপফুলি সব কিছু ঠিকঠাক থাকে আফটার দ্য ইলেকশন, আমরা আমাদের সেই প্ল্যানিংয়ে আমরা আগাবো। 19 জানুয়ারি সিলেটের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করবে চট্টগ্রাম, পরদিন ফ্র্যাঞ্চাইজিটির প্রতিপক্ষ খুলনা টাইগার্স। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেটে ভালো সময় কাটানোর সুফল পেতে যাচ্ছে বাংলাদেশ। আইসিসি বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। 2022-এ অভিষেক হয়ে এখন পর্যন্ত খেলেছেন 9টি ওয়ানডে, যেখানে তার শিকার 10 উইকেট। ভারতের বিপক্ষে ঘরের মাটিতে এক ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন মারুফা। 2023 সালটা দারুণ কাটিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারত পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ জেতা, এশিয়া কাপ জয় বাদ দিলে গেল বছরটা ছিল নারী ক্রিকেটে অন্যতম সেরা একটি বছর। বাংলাদেশের জয়গুলোর পেছনে অনবদ্য ভূমিকা ছিল তরুণ পেসার মারুফা আক্তারের। মাঠে ভালো পারফরমেন্সের সুফল পেতে যাচ্ছেন টাইগ্রেস পেসার। এরই মধ্যে জায়গা করে নিয়েছেন আইসিসি প্রকাশিত বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়। যে তালিকায় রয়েছে আরও 3 নারী ক্রিকেটার, অস্ট্রেলিয়ান ব্যাটার ফোবে লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লরেন বেল এবং আয়ারল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার।
অজি ইংলিশ এবং আইরিশ ক্রিকেটারদের সঙ্গে লড়াই করতে হবে টাইগ্রেস মারুফাকে। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হবে গণমাধ্যম প্রতিনিধিদের ভোট, আইসিসি ভোটিং প্যানেল এবং সমর্থকদের ভোটে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমর্থকরা চাইলে ভোট দিতে পারবেন পছন্দের ক্রিকেটারকে। এই তালিকায় জায়গা করে নিতে মারুফা উজাড় করে দিয়েছেন নিজেকে। 2022 সালে অভিষেক হলেও এখন পর্যন্ত ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচ খেলেছেন 2023 সালে। গেল বছরের শুরুতে টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে 23 রানে নিয়েছিলেন 3 উইকেট। এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ ড্র করে টাইগ্রেসরা, যেখানে এক ম্যাচে 4 উইকেট নিয়ে ভারতীয় ব্যাটারদের ধসিয়ে দেন মারুফা। 29 রান দিয়ে নেন 4 উইকেট। গেল বছর ওয়ানডেতে তার শিকার 9 উইকেট এবং টি টোয়েন্টিতে নিয়েছেন 10টি। অন্য প্রতিদ্বন্দ্বীদের থেকে ঢের এগিয়ে মারুফা। ইংল্যান্ডের লরেন বেল ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলিয়ে নিয়েছেন 16 উইকেট, আর টেস্টে তার শিকার 6 উইকেট। এছাড়া ডার্সি কার্টার এবং ফোমি লিচফিল্ডও প্রস্তুত টেক্কা দিতে। একই সঙ্গে আইসিসি উদীয়মান ক্রিকেটারের নাম প্রকাশ করেছে, যেখানে সবার উপরে রয়েছে বিশ্বকাপে দুর্দান্ত সময় কাটানো রাচিন রবীন্দ্র, জেরার্ড কোয়েটসে, দিলশান মধুশঙ্কা এবং ইয়াশভি জেসওয়াল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আইসিসির প্রকাশিত টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। 32 ধাপে এগিয়েছেন শরীফুল ইসলাম, 5 ধাপে এগিয়ে সাকিব আল হাসানকে টপকে টাইগার বোলারদের মধ্যে সবার উপরে মুস্তাফিজুর রহমান, আর টি টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষস্থান দখলে রেখেছেন সাকিব আল হাসান। আগের মতোই ব্যাটিংয়ে এক নম্বরে সূর্যকুমার যাদব। গেল মাসে নিউজিল্যান্ড সফরে ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে টি টোয়েন্টিতে প্রথমবারের মতো স্বাগতিকদের হারিয়েছে টাইগাররা। আর প্রথম টি টোয়েন্টি জয়ের কাণ্ডারির ভূমিকায় ছিলেন শরীফুল ইসলাম। 3 ম্যাচ খেলে 6 উইকেট শিকার করেন এই টাইগার পেসার। জিতেছেন ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজ জেতার পুরস্কারও। নিউজিল্যান্ড সফরে টি টোয়েন্টি সিরিজে সেরা পারফরমেন্সের প্রভাব পড়েছে শরীফুল ইসলামের র্যাঙ্কিংয়েও। ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে বোলারদের তালিকায় বড় পরিবর্তন এসেছে এই টাইগার পেসারের। গেল সপ্তাহের পারফরমেন্সের উপর ভিত্তি করে ছেলেদের র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যে তালিকায় বেশ উন্নতি হয়েছে টাইগার পেসার শরীফুল ইসলামের। টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 32 ধাপ এগিয়েছেন বাহাতি এই পেসার। 462 রেটিং পয়েন্ট নিয়ে 56 নম্বরে উঠেছেন শরীফুল। একই সিরিজে মিতব্যয়ী বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। কিউইদের বিপক্ষে 44 রান খরচায় নিয়েছেন 2 উইকেট। র্যাঙ্কিংয়ে কাটার মাস্টার এগিয়েছেন 5 ধাপ। এতে সাকিব আল হাসানকে টপকে 22 নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরের অবস্থানটাই মুস্তার। শরীফুল মুস্তাফিজদের র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে সাকিব তাসকিনদের। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব আল হাসান। সিরিজ না খেলায় বোলিং র্যাঙ্কিংয়ে 6 ধাপ পিছিয়ে 28 নম্বরে সাকিব, আর ইঞ্জুরির কারণে খেলতে না পারায় 1 ধাপ অবনতি হয়ে 33 নম্বরে তাসকিন আহমেদ। আর তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ইংলিশ স্পিনার আদিল রশিদ। 726 রেটিং নিয়ে 1 নম্বরে রয়েছেন তিনি। বোলিংয়ে ব্যাপক পরিবর্তন আসলেও টি টোয়েন্টিতে ব্যাটিং ও অলরাউন্ডের তালিকায় তেমন কোনো পরিবর্তন আসেনি। অলরাউন্ডারের মধ্যে 256 রেটিং নিয়ে শীর্ষে সাকিব আল হাসান, আর ব্যাটিংয়ে 887 রেটিং নিয়ে 1 নম্বরে সূর্যকুমার যাদব। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। অনূর্ধ্ব 19 ক্রিকেটের খবর। যুব এশিয়া কাপে ইতিহাস গড়া ক্রিকেটারদের পুরস্কৃত করল বিসিবি। চ্যাম্পিয়ন ক্রিকেটারদের দেয়া হলো 1,00,000 টাকা করে। এদিকে বিশ্বকাপ সামনে রেখে মাঠের অনুশীলন শুরু করেছে ইয়াং টাইগাররা। 2020 সালে আকবর শরীফুলদের হাত ধরে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো যুব বিশ্বকাপ শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। এবারও বিশ্ব আসর প্রোটিয়াদের মতোই লাকি কান্ট্রিতে অগ্রজদের কীর্তির পুনরাবৃত্তি করতে চায় রাব্বি শিবলিরা। কদিন আগেই সংযুক্ত আরব আমিরাত থেকে প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে ইয়াং টাইগাররা। বিশ্বকাপ মিশনেও সিরিয়াস লাল সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার প্রথম অনুশীলনের কথা থাকলেও একদিন পর মাঠে নামলো বাংলাদেশ দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত জিম সেশনের পর দুপুর 2টা থেকে 1 ঘন্টা মাঠের অনুশীলন করার কথা ছিল স্টুয়ার্ট ল শিষ্যদের। তবে এদিন সকাল থেকেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মূল মাঠ ও একাডেমি গ্রাউন্ডের নেটে প্র্যাকটিস সেরেছে যুবারা। 7 জানুয়ারি রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল।